আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আরেকটা চমৎকার ইউনিক বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে যে বিজনেস আইডিয়াটা দিব সেটা হচ্ছে তারকাটা তৈরির ব্যবসা। আমাদের এই চ্যানেলে সবচেয়ে বেশি জনপ্রিয় বিজনেস আইডিয়ার ভিডিওটি হচ্ছে তারকাটা তৈরির ব্যবসা আইডিয়া। ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন, তার মধ্যে থেকে কয়েকটা কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো সবার আগে আসলে জেনে নেওয়া দরকার যে তারকাটা তৈরির ব্যবসা কীভাবে করতে হয়। তারকাটা তৈরির জন্য অটোমেটিক মেশিন পাওয়া যায়, এই মেশিনগুলো কিনে এনে সেট করে তারপরে জিআই তার, এই জিআই তারগুলো দিয়ে এই তারকাটাগুলো উৎপাদন করা হয়। বিভিন্ন প্রোডাকশন ক্যাপাবিলিটির মেশিন রয়েছে। তবে আরেকটা কথা জানিয়ে রাখি সুবিধার জন্য, যদি আপনি বড় বড় তারকাটা উৎপাদন করেন তাহলে অল্প সময়ে অনেক বেশি প্রোডাকশন করতে পারবেন, আর যদি আপনি ছোট ছোট তারকাটা উৎপাদন করেন তাহলে অল্প সময়ে বেশি উৎপাদন করতে পারবেন না। অর্থাৎ সময় ঠিকই যাবে কিন্তু উৎপাদন হবে কম। কিন্তু পক্ষান্তরে আপনি বড় তারকাটা তৈরি করলে অল্প সময়ে বেশি উৎপাদন করতে পারবেন। আচ্ছা যাই হোক, এই জিআই তার আপনি বিভিন্ন দামে পেয়ে যাবেন। বাস্তব অভিজ্ঞতার যদি প্রয়োজন হয়, যদি আপনি মনে করেন যে ফ্যাক্টরি ভিজিট করে আপনি এই ব্যবসাটা শিখবেন, কীভাবে এই কাজটা করে দেখবেন, সেই ব্যবস্থাও আপনাকে করে দেওয়া যাবে। আমি স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো, এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কিছু শর্ত সাপেক্ষে ফ্যাক্টরি ভিজিট করে, আমি আবারও বলছি কিছু শর্ত সাপেক্ষে ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন। রাইডার ইম্পোর্ট এক্সপোর্ট তাদের পুরনো গ্রাহকদের ফ্যাক্টরি ভিজিট করানোর ব্যবস্থা করে দেবে। তো এটার ফলে আপনার কিন্তু অনেকটাই সুবিধা হবে। এমনও হতে পারে যে অনেক সময় আমরা এই ব্যবসাটা শুরু করতে চাই কিন্তু অভিজ্ঞ কোনো লোকের পরামর্শ না পাওয়ার কারণে ব্যবসাগুলো শুরু করতে পারি না। তাই রাইডার ইম্পোর্ট এক্সপোর্ট আপনাকে সুযোগ করে দিচ্ছে তারকাটা উৎপাদন ফ্যাক্টরি ভিজিট করার জন্য। তো আশা রাখছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তারকাটা উৎপাদনের ক্ষেত্রে তিন ধরনের মেশিন পাওয়া যায়, একটা হচ্ছে বাংলা মেশিন, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান মেশিন, আর একটা চাইনিজ মেশিন। বাংলা মেশিনগুলোতে আসলে ততটা সাপোর্ট পাওয়া যায় না, চাইনিজ অথবা ইন্ডিয়ান মেশিনগুলোতে আপনি যতটা সাপোর্ট পাবেন। চাইনিজ ইন্ডিয়ান মেশিনের চেয়ে বাংলাদেশের মেশিনগুলো আসলে ততটা টেকসইও হয় না, আবার ততটা উৎপাদন ক্ষমতাও প্রদান করতে পারে না। যদি আপনি বাংলা মেশিন থেকে 250 কেজি তারকাটা পান তাহলে আপনি চায়না বা ইন্ডিয়ান মেশিন থেকে 300-350 কেজি তারকাটা উৎপাদন করতে পারবেন প্রতি 8 ঘন্টায়। তাহলে অবশ্যই আপনি বুঝতে পারছেন একই খরচে যদি আপনি একটু হাই কোয়ালিটির মেশিন নিয়ে নেন, চাইনিজ অথবা ইন্ডিয়ান মেশিন নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি বেশি উৎপাদন করতে পারবেন। এখন চাইনিজ এবং ইন্ডিয়ান মেশিনের মধ্যে কোনটা সবচেয়ে ভালো? রাইডার ইম্পোর্ট এক্সপোর্টের পূর্ব অভিজ্ঞতা থেকে তারা জানে যে চাইনিজ মেশিনের চেয়ে ইন্ডিয়ান মেশিনগুলো অনেক টেকসই হয়, অনেক উৎপাদন ক্ষমতা সম্পন্ন হয়, অনেক পাওয়ারফুল হয়। তাই রাইডার ইম্পোর্ট এক্সপোর্ট আপনাদেরকে রিকমেন্ড করে যে যারা তারকাটা উৎপাদনের ব্যবসা করতে চান তারা যেন এই ইন্ডিয়ান মেশিনটা নেওয়ার জন্য চেষ্টা করেন। তারকাটা উৎপাদন মেশিনগুলোর উৎপাদন ক্ষমতা কেমন? একটু আগেই আমি বলেছিলাম যে যদি আপনি বড় তারকাটা তৈরি করেন তাহলে প্রতি 8 ঘন্টায় অনেক বেশি উৎপাদন করতে পারবেন, আর যদি আপনি ছোট তারকাটা উৎপাদন করেন সেই একই সময়ে কম উৎপাদন হবে, প্রোডাকশন কম হবে। তো সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার ব্যবসায়িক পরিচয়ের উপরে। এটা আপনি যখন বাস্তব অভিজ্ঞতা নেবেন তখন আপনি আসলে বুঝতে পারবেন যে কীভাবে এই ব্যবসাটা লাভজনক করা যায়। এরপর আমাদের জানা দরকার যে মেশিনের দাম কেমন। মেশিনের দাম আসলে বিভিন্ন রেটে রয়েছে, 3.5 লক্ষ টাকা থেকে শুরু করে 20 লক্ষ টাকা বিভিন্ন রেটের মেশিন রয়েছে। এখন আপনি আসলে কোন মডেলের মেশিনটা নিতে চান, আপনি কেমন উৎপাদন ক্ষমতা সম্পন্ন মেশিন নিতে চান, সেটার উপরে নির্ভর করবে মেশিনের দাম। বাংলা অথবা ইন্ডিয়ান অথবা চাইনিজ কোন মেশিনটা আপনি নেবেন? রাইডার ইম্পোর্ট এক্সপোর্ট তাদের ব্যবসায়িক পূর্ব অভিজ্ঞতা থেকে সবসময় তাদের গ্রাহকদেরকে রিকমেন্ড করে যে আপনারা যেন ইন্ডিয়ান মেশিনটা নেন। আরেকটা কথা আপনাদের জানিয়ে রেখে, অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন যে বাংলাদেশ থেকে মেশিন নিলে তো অনেক কমেই নেওয়া যায়, ইন্ডিয়া থেকে মেশিন কিনলেও তো অনেক কমে পাওয়া যায়, কিন্তু আপনারা এত বেশি দাম নেন কেন? ইন্ডিয়া অথবা চায়না অথবা বাংলা যেটাই বলুন না কেন, ইন্ডিয়া থেকে অথবা চায়না থেকে মেশিন আনতে একটা কস্টিংয়ের ব্যাপার রয়েছে, আপনার ফ্যাক্টরি পর্যন্ত পৌঁছানোর একটা কস্টিংয়ের ব্যাপার রয়েছে, এছাড়া কাস্টমসে বিভিন্ন ফি দিতে হয়, সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হয়, তারপরে
একটা রাইডার ইম্পোর্ট এক্সপোর্ট তাদের ব্যবসা পরিচালনা করার জন্য বাৎসরিক হারে একটা ব্যাট ট্যাক্স দিতে হয়, কর্মচারী বেতন রয়েছে ইত্যাদি সবকিছু খরচ আসলে আমরা এই মেশিনের মধ্যে ধরে তারপরে দাম নির্ধারণ করি, এর ফলে একটু দাম হাই হয়ে যায়। এটা স্বাভাবিক, আপনি যার কাছ থেকেই মেশিন নেন না কেন আপনাকে একটু বাড়তি দাম দিয়ে নিতে হবে। এখানে কস্টিং আছে, কোম্পানির লভ্যাংশ আছে, কর্মচারীর খরচ আছে, সব কিছু মিলিয়ে একটা ফিগার দাঁড় করানো হয় এবং সেই ফিগারের মধ্যেই আপনাকে মেশিন নিতে হবে। শুধু যে আমরাই মেশিনের দাম বেশি নিচ্ছি তা নয়, আপনি অভিজ্ঞ আরও অনেক বড় বড় প্রতিষ্ঠান বা ছোট ছোট প্রতিষ্ঠান যেখানেই যান না কেন আপনি এই একটু বাড়তি দাম দিয়ে কিনতে হবে মেশিন। সর্বোপরি আরেকটা সাজেশন আপনাদের জন্য, সেটা হচ্ছে যে মেশিন কেনার আগে অবশ্যই কোন প্রতিষ্ঠানের কাছ থেকে মেশিন কিনছেন সেটা একটু যাচাই করে নেবেন। এটা কেন বলছি, যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে এই ব্যবসাগুলো সম্পর্কে তাদের কাছ থেকে যদি আপনি মেশিন নিতে পারেন তাহলে তো আপনি সোনায় সোহাগা, কারণ তাদের পূর্ব অভিজ্ঞতার ফলে যে কোনো প্রবলেম খুব সহজে ফাইন্ড আউট করে সলভ করতে পারবে। কিন্তু যারা একদমই নতুন, এই মেশিন ইম্পোর্ট এক্সপোর্টের সম্পর্কে তেমন একটা ধারণা নেই, তাহলে আপনি কোনো সমস্যায় পড়লে কিন্তু আপনি সঠিক সমাধানটা পেতে একটু সময় হবে, সঠিক সমাধানটা পেতে একটু সময় লাগবে। আর আপনি যদি রাইডার ইম্পোর্ট এক্সপোর্টের কাছ থেকে মুড়ি উৎপাদনের মেশিন অথবা তার কাটার মেশিন অথবা যে কোনো মেশিন নেন, তাহলে এখান থেকে আপনি এক বছরের ওয়ারেন্টি পাবেন, সাপোর্ট পাবেন, এছাড়া লাইফ টাইম সার্ভিস সাপোর্ট পাবেন। আপনার মেশিনে যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে রাইডার ইম্পোর্ট এক্সপোর্টের ইঞ্জিনিয়ারিং টিম রয়েছে, তারা যে কোনো মুহূর্তে আপনার অফিসে পৌঁছে আপনার মেশিনের প্রবলেম সলভ করে দেবে। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মেশিন ইনস্টলেশন কীভাবে মেশিন দিয়ে উৎপাদন করে কাজ করে ইত্যাদি সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, সেক্ষেত্রেও রাইডার ইম্পোর্ট এক্সপোর্ট আপনাকে ট্রেনিং করিয়ে শিখিয়ে দেবে যে কীভাবে এটা কাজ করে। আপনার আমাদের এখান থেকে মেশিন আপনার এখানে পৌঁছানো পর্যন্ত মেশিন স্থাপন করে কীভাবে এখান থেকে প্রোডাকশন বের করতে হয় একটু জেট সব কিছু দেখিয়ে দিয়ে আপনার হাতে বুঝিয়ে দিয়ে তারপরে আমরা চলে আসবো। তো আশা রাখছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। যারা তার কাটা মেশিন কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা একটা ভালো সমাধান পেয়েছেন। তো আপনারা যদি এই ব্যবসাটা শুরু করতে চান তাহলে রাইডার ইম্পোর্টের এক্সপোর্টের এই যে স্ক্রিনে প্রদত্ত নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনি কীভাবে ব্যবসাটা শুরু করতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাকে সহযোগিতা করতে পারবো। আশা রাখছি আপনি অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।